সালমানের সঙ্গে সাক্ষাৎ, অভিজ্ঞতা জানালেন আয়ুষী। বলিউড তারকা সালমান খান এ সপ্তাহে কলকাতা সফরে গিয়েছিলেন। সালমানের সঙ্গে আলাদা করে দেখা করার সুযোগ পেয়েছিলেন টলিপাড়ার অভিনেত্রী আয়ুষী তালুকদার। সালমানের ভক্ত আয়ুষী বলেন, যে দিন প্রথম শুনেছিলাম যে উনি কলকাতায় আসছেন তখন থেকে আমি চেষ্টা করছিলাম, কিন্তু তার আশেপাশে কড়া নিরাপত্তা, তাই বুঝতে পারছিলাম না কিভাবে সাক্ষাৎ হবে। শেষে অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় সালমানের সঙ্গে দেখা করেন আয়ুষী। তিনি বলেন, পূজা মুম্বাইয়ে কাজ করেন, সালমানের টিমের একজনের সঙ্গে তার পরিচয় ছিল, তাতেই বিষয়টা সহজ হয়ে যায়। আয়ুষী জানালেন, শোয়েব শেষে মাঝরাতে সালমানের হোটেলের সুইটে সুপারস্টারের সঙ্গে তিনি এবং পূজা দেখা করেন। উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, সেরা দরজার বাইরে ছিলাম আমি, ভেতরে ঢোকার পর চোখের সামনে সালমানকে দেখে বিশ্বাস করতে পারছিলাম না, আমাদের দেখেই এমনভাবে সোফায় বসতে বললেন যেন কতদিনের পরিচিত। তারপর শো কেমন হয়েছে আয়ুষীর কাছে তা জানতে চান সালমান। আয়ুষী বললেন, উনি তার আগেই 3-4 ঘন্টা পারফর্ম করেছেন, এদিকে রাত 2টার দিকে আবার মুম্বাইয়ের বিমান ধরবেন, কিন্তু দেখে বোঝার উপায় নেই। সালমানের সঙ্গে শুধু ছবি তোলাই নয়, অভিনেতার আতিথ্যতায় মুগ্ধ আয়ুষী। বললেন, উনি আমাদের স্ন্যাক্স অফার করলেন, আমি সেটা খাবো কি, তখন সময়টা আমার জন্য থেমে গিয়েছিল। সালমানের জন্য তার টিমের তরফে কলকাতার বিশেষ বিরিয়ানির বন্দোবস্ত করা হয়েছিল। আয়ুষী বললেন, উনি জানতেন যে আমরা শো দেখে সরাসরি এসেছি, আমাদের বিরিয়ানি অফার করলেন। আরও একবার আমার অবাক হওয়ার পালা, কিন্তু শেষ পর্যন্ত আর খায়নি। মুম্বাইয়ে ফিরে টাইগার 3 ছবির শুটিংয়ে যোগ দেবেন সালমান। মঙ্গলবার এই শিডিউলে সালমানের সঙ্গে শাহরুখ খানের ক্যামিও অংশের শুটিং হওয়ার কথা। আয়ুষীকে সেই শুটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন সালমান। তিনি বলেন, পূজাদের বাড়ির পাশেই লোকেশন, আমাকে শুটিং দেখতে আমন্ত্রণ করেছেন সালমান, হতেই পারে সোমবার রাতেই আমি ফ্লাইটে মুম্বাই পৌঁছে যেতে পারি। সালমানের সঙ্গে মাত্র 15 মিনিটের জন্য দেখা করেছিলেন আয়ুষী। বললেন, অল্প কয়েকজন বলিউড তারকার সঙ্গে দেখা করার সৌভাগ্য আমার হয়েছে, কিন্তু সালমানের সামনে সেগুলো তুচ্ছ, এই অভিজ্ঞতা কোনো দিনও ভুলব না।